বা বনেতটা মজবুত করতে হয়, ঠিক তদ্রূপ লীলা কীর্তন আস্বাদন করতে গেলে তার গৌরচন্দ্রিকাটা আগে আমাদের অতি অবশ্যই করতে হয়। তাই সবার চরণ ধরে মিনতি করি, আসুন আগে আমরা প্রবেশ করবো নদীয়া নবদ্বীপ ধামে, কারণ গৌর কথা না শুনলে লীলা আস্বাদন করা যাবে না, অসম্পূর্ণ রয়ে যাবে। তাই আগে গৌর কথা শুনবো, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। চলে আসুন মায়েরা, মায়েরা একটু কষ্ট করতে হবে মা, কষ্ট না করলে ভগবানকে পাওয়া যায় না। বাবাদের কাছে অনুরোধ করছি একটু চলে আসুন এই দিকে, সামনের দিকে চলে আসুন। আপনারা, আমি যখন প্রথমে এলাম তখন অনেক ভক্ত ছিল, আমি দেখে গেলাম। আমার মাঝে আবার ওই যে একটু মায়েদের বিরতি দেওয়া হয়েছিল খাওয়া দাওয়া করার জন্য, তা অনেক মায়েরা বিছানায় গিয়ে ওই যা শুয়েছে ভাবছে একটু পরে উঠে যাচ্ছি, আর যাচ্ছি নিতাই গৌর, একেবারে নিদ্রা দেবী চোখে এসে বিরাজ করেছে, আর কাটতে পারে মায়েরা। তবে মা, যে কজন উঠে আসতে পেরেছেন এটা আমার সৌভাগ্য যে আপনারা এসেছেন। মন দিয়ে আস্বাদন করুন ভগবানের সেই সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। সবাই আগে বসুন, স্থির না হলে শুরু হবে না মা, আগে বসে যান, চঞ্চল হলে চলবে না, সবাই বসে যান মায়েরা, বসে সবাই মিলে একত্রিত হয়ে আমরা আস্বাদন করব। আস্তে মা, কথা নয় মা, কথা নয়, বসে গেছেন আর কথা নয়, মন দিয়ে আস্বাদন করুন। একটু উলুধ্বনি হলে কি মায়েরা, নিতাই করছে বাবা, সুরধ্বনি গঙ্গার তীরে এসে সুরধ্বনি গঙ্গার জলকে যমুনা মনে করে গঙ্গার জল নিজ করকমলে কিছুটা তুলে নিয়েছে। গঙ্গার জল করকমলে তুলে নিয়ে তাকে প্রশ্ন করছে, কি প্রশ্ন মায়েরা, কথা নয়। মায়েরা ভাবলো আমি বুঝি গল্প করার জন্য কাছে ডেকে নিলাম, অনেকদিন দেখা হয়নি তো, রাধে রাধে। হ্যাঁ, পয়সা হারিয়ে গেছে, পয়সা কি দেবো, হারিয়ে গেছে পেয়েছেন, বেশ তাহলে মন দিয়ে শুনুন মা, রাধে রাধে, মন দিয়ে শুনুন। একটা কথা দিতে হবে, আপনারা আমাকে জাগিয়ে রাখবেন আর আমি আপনাদের জাগিয়ে রাখব, আপনারা ঘুমাবেন আমিও ঘুমাব, ঠিক আছে? নিতাই গৌর হরি আস্বাদন করি, ভাবনিতি গৌর হরি। মহারাজ কি করছেন মা, ভাবের আবেশে যমুনা মনে করে সুরধ্বনি গঙ্গার জলকে নিজ করকমলে তুলে নিয়েছে, তাকে ডেকে জিজ্ঞাসা করছে, এই যে ও যমুনা, 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 ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহী, নীলকান্ত, 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 নীলকান্ত,
বলো কোথায় চারু চন্দ্রমা বলি, কোথায় বাসি জল বলি, প্রভুর সঙ্গে যারা ভক্ত ছিল তারা বুঝতে পেরেছে প্রভুর মধুর ভাবকে, তাই তাড়াতাড়ি করে প্রভুকে তারা নিয়ে চলে গেল কোথায়, শ্রীবাস অঙ্গনে। আমার শ্রীবাস অঙ্গনে এসেছে, এখন মহাপ্রভু চিন্তা করছে, মন তো আর নবদ্বীপে নেই, মহাপ্রভুর মন চলে গেছে বৃন্দাবনে, বৃন্দাবন লীলার ভাব গোড়ার মনে পড়েছে, তাই শ্রীবাস আঙিনা এসে চারিদিকে কুসুম কানন দর্শন করে, শ্রীবাস অঙ্গনের চারিদিকে কুসুম কানন দর্শন করে আজ প্রভুর মনে পড়েছে, এটাই তো আমার সেই বৃন্দাবনের ফুল বন। কেমন ভাবে দর্শন করছে আজ ফুল বন দেখি দেখি গো
আজকে মহাপ্রভু গৌড়হরি যত সহচরবৃন্দ ছিল, যত পারিষদবর্গ ছিল, সহচরবৃন্দকে দেখে মনে পড়েছে এরাই হলো আমার বৃন্দাবনের যত ব্রজ গোপীগণ। এরা কারা? এরা তারাই তো এসেছে, তারাই তো এসেছে, এরা তারাই তো এসেছে, এরা তারাই তো এসেছে, নিত্য সিদ্ধ গোপীরা তারাই তো এসেছে, কর্ম সিদ্ধ গোপীরা তারাই তো এসেছে, ভজন সিদ্ধ গোপীরা তারাই তো এসেছে, এরা তারাই তো এসেছে, এরা তারাই তো এসেছে, এরা তারাই তো এসেছে। এই সহচর বৃন্দ আর পারিষদ বর্গকে দেখে মহাপ্রভু গৌড়হরির মনে পড়ে গেছে এরাই তো আমার বৃন্দাবনের ব্রজগোপী। ও মায়েরা, এই পারিষদ বর্গ, মহাপ্রভুর পারিষদ বর্গ কারা কারা? মহাপ্রভু গৌড়হরির পারিষদ বর্গ কাদের বলা হয় বাবা? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব কে কে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তাদের সবাকার মধ্যমণি আমার ভাবনিধি গৌড়হরি। তা মা গো, আজ এই যত পারিষদবর্গ আছে তাদের দেখে মনে পড়েছে মহাপ্রভু যে এরাই তো আমার বৃন্দাবনের ব্রজগোপী। আর প্রভুর এই মধুর ভাবকে যখন দেখেছে ভক্তবৃন্দ যে আজকে প্রভু আমার সেই ভাবে বিভাবিত হয়েছে, তারা মনির আনন্দে দুটি বাহু তুলে নৃত্য আরম্ভ করেছে মহাপ্রভুকে ঘিরে ঘিরে। কেমন করে নৃত্য করছে বাবা? মহাপ্রভু গৌড়হরির মত পারিষদ বর্গ মনের আনন্দে নৃত্য করছে। ও মায়েরা, তার মধ্যে যিনি দেবাদিদেব অদ্বৈত আচার্য, তিনি কেমন ভাবে নৃত্য করছে? অদ্বৈত আচার্য বৃদ্ধ হয়েছে, অদ্বৈত আচার্য দেবাদিদেব অদ্বৈত আচার্য মনির আনন্দে মহাপ্রভু গৌড়হরিকে ঘিরে ঘিরে কেমন ভাবে নৃত্য করছে মায়েরা, একটু উলুধ্বনি করতে হবে, উলুধ্বনি সংশোধনি করতে হবে, কেমন? নিতাই গৌড়হরি বল, আমার অদ্বৈত নাচেছে, অদ্বৈত নাচেছে, আমার অদ্বৈত নাচেছে, আমার অদ্বৈত নাচেছে, মহাপ্রভু ঘিরে ঘিরে রাধা ভাব স্বরূপিনী কাকে বলা হয়? কাকে বলা হয় রাধা ভাব স্বরূপিনী? কাকে বলা হয়? শ্রী চৈতন্য মহাপ্রভুকে। রাধা ভাব স্বরূপিনী হলো আমার গদাধর, আর রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌড়হরি। তাহলে রাধা ভাব স্বরূপিনীকে আমার ভাবনিধি গৌড়হরির এক পারিষদ, তিনি হলেন গদাধর। গদাধর মহাপ্রভুর এই মধুর ভাব দেখে আর থাকতে পারলেন না বাবা, মনের আনন্দে মহাপ্রভুর বামে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। মহাপ্রভুর বামে গিয়ে দাঁড়িয়ে আনন্দে নৃত্য আরম্ভ করেছে। কেমন ভাবে নৃত্য করছে? আমার গদাধর নাচেছে, গদাধর নাচেছে, আমার গদাধর নাচেছে, গদাধর নাচেছে, মহাপ্রভু বামে গিয়ে 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 হরি 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 বলে আমার গদাধর নাচছি, গদাধর নাচছি, গদাধর নাচছি। আর কে নৃত্য করছে বাবা? নৃত্য করছে কে? আচ্ছা মায়েরা বলুন তো,
এই জায়গায় যে নৃত্য হচ্ছে, এই বাড়িটা কাদের, কোন মায়ের, এই বাড়ির লোক কি আছেন? আছেন, ঘুমিয়ে গেছে, রাত হয়েছে। আচ্ছা মায়েরা, বলুন তো একটা কথা, ধরুন রাসলীলা শেষ হয়ে গেছে, আপনারা সবাই মিলে বাহু তুলে নৃত্য করছেন, হ্যাঁ, তা এই বাড়ির মা যিনি আছেন, তিনি কি চুপ করে বসে থাকতে পারবেন? ভাববেন যে ওই পালার লোকেরা এসে নৃত্য করে গেল, আমার আঙিনায় নৃত্য হচ্ছে, আমি নৃত্য করব না? কিংবা ভাববেন না মনের আনন্দে নৃত্য করছেন? এটা ভাবলেন কে, যার আঙিনায় আজ মহাপ্রভু গৌরহরি আমার নৃত্য করছেন, তিনি কে? শ্রীবাস ঠাকুর। মনের আনন্দে শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য আরম্ভ করলেন। কেমন হবে গো? আমার শ্রীবাস নাচেছে, অনেকেই গিয়েছেন। মায়েরা রথের সময় গিয়েছেন না অন্য সময়? অন্য সময়। যদি কেউ রথের সময় গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই দেখবেন রথের সময় ওই জগন্নাথ দেবের রথের দড়ি টানে যারা, পাণ্ডা, পাণ্ডা তো, পাণ্ডা যখন রথের দড়ি টানে তাদের নৃত্যের ভঙ্গিটা কেমন হয় জানেন? ঊর্ধ্বাঙ্গ নৃত্য, ঠিক তেমন ভাবে নৃত্য করছে কে? পাগলা নিতাই। ওমা, পাগলের নৃত্য কেমন হয়? ঊর্ধ্বাঙ্গ নৃত্য, পাগলা নিতাই। মনের আনন্দে মহাপ্রভুকে ঘিরে ঘিরে ঊর্ধ্বাঙ্গ নৃত্য আরম্ভ করেছে। কেমন ভাবে? আমার পাগলা নিতাই নাচেছে, ভালো করে তাকিয়ে দেখুন, ওই যে একটা টাওয়াল গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে কে জানো, দেখতে পাচ্ছেন? দেখতে পেয়েছেন? যেন চেনা চেনা লাগছে না? কে বলুন তো? আচ্ছা মা, এই জায়গায় মহাপ্রভু নৃত্য করছে, সবাই নৃত্য করছে, তা উনি ওনার সবার আড়ালে গিয়ে নৃত্য করার কোনো দরকার আছে? উনি কে, ওনার নাম কি, ওনার নাম কি? কালীপদ? কালীপদ হরিপদ নয়, না, উনি হলো বঙ্কেশ্বরমণি, হ্যাঁ, অষ্টবক্রমণি। ও মায়েরা, অষ্টবক্রমণি, তার শরীরে একটা নয় দুটো নয় আট আটটি বাঁক আছে, অষ্টবক্রমণি। অষ্টবক্রমণি চিন্তা করছে, আমি, আমার শরীরে আটটা বাঁক আছে, আমি সবার কাছে গিয়ে নৃত্য করতে পারছি না, কিন্তু আমিও তো ভগবানকে ভালোবাসি। আচ্ছা, ভগবানকে ঘিরে ঘিরে সবাই নৃত্য করছে, আমি বা কেন বাকি থাকবো? আমিও নৃত্য করব, আমিও তো ভক্ত, তাই মনের আনন্দে বক্রেশ্বর মুনি দুবাহু তুলে নৃত্য করছেন। কেমন ভাবে গো? আমার বক্রেশ্বর নাচেছে,
করছে। কি মাইরা, আমরা বাকি থাকবো কেন? আমরা একটু বসে বসে তো নৃত্য করতে পারি। কিমা একবার বসে বসে হবে নাকি? তাহলে বাহু তুলুন সবাই, সবাই মিলে বাহু তুলে, প্রত্যেকে দাঁড়িয়ে কিন্তু নয়, বসে বসে দুটি বাহু তুলে নৃত্য করতে হবে। কেমনভাবে? করতাল বাজাতে হবে, একটু হেলে দিলে কেমন, উলুধ্বনি করে মাইরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল, কৃষ্ণ না নদিয়া নবদ্বীপ ধামে। এবার আমাদের যেতে হবে বৃন্দাবনে। এতক্ষণ আমরা মহাপ্রভুর ভাব দর্শন করলাম, এবার আমরা বৃন্দাবনে যাব, রাধাকৃষ্ণ ভাব দর্শন করব। তা বৃন্দাবনে যাবার আগে সবার চরণে প্রণাম জানাবো, প্রণাম জানাবো যাহাদের শিক্ষা বলে আজ আমি এই আসরে দণ্ডায়মান। আমার সমস্ত শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আমার মাতা পিতা এবং আমার স্বামী সবাকার চরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই এই আসরে উপস্থিত সমস্ত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, ব্রাহ্মণ মণ্ডলীর চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত। প্রণাম জানাবো কর্তৃপক্ষের কাছে বাবা, যাহাদের সৎ ইচ্ছার ফলে, ঐক্লান্তিক পরিশ্রমের ফলে আজ এই ভুবনমঙ্গল সংকীর্তনের আয়োজন হয়েছে, সম্ভব হয়েছে। সেই কমিটির সমস্ত বাবা ঠাকুরদের চরণে, সমস্ত দাদা ভাইদের চরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাবো সমস্ত পিতৃমণ্ডলীর চরণে, প্রণাম জানাবো আমার আদ্যাশক্তি স্বরূপিণী মা মহামায়ার অংশভূতা সমস্ত মাতৃমণ্ডলীর চরণে।
মা গো, ভগবানের গুণকীর্তন পরিবেশন করব আমি, অত বড় ক্ষমতা ভক্তি বা জ্ঞান কিছুই আমার মধ্যে নেই বাবা। তবুও শাস্ত্রে একটি কথা লেখা আছে, বৈষ্ণবীর কৃপা দেশ হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব কহিবারে পারে। তাই সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার এই প্রার্থনা, আপনারা নিজ নিজ চরণ ধুলি কিঞ্চিত কিঞ্চিত আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, আমি যেন ভগবানের এই গুণকীর্তন আপনাদের সম্মুখে পরিবেশন করতে পারি। এই কীর্তন সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা ভক্তিহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এই অধমা শ্রীমতী সুকৃষ্ণা চক্রবর্তী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সবাকার চরণে জানাই আমার সশ্রদ্ধেয় ভক্তিপূর্ণ প্রণাম। সবাকার চরণধুলি মাথায় নিলাম, আর একজনকে প্রণাম জানাতে হবে মায়েরা। ওই যে দাঁড়িয়ে আছেন স্বয়ং সদাশিব ভোলা মহেশ্বর, মা গো ভোলানাথ হল পরম বৈষ্ণব, তাই বৈষ্ণব চরণে প্রণাম জানালাম। এবার পরম বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। পরম বৈষ্ণব সদাশিব ভোলানাথের চরণে প্রত্যেকে দুটি করো জোরে, দুটি হাত জোরে করে সবাই একাগ্র চিত্তে আমরা স্মরণ করব। সত্য হে ঈশ্বর শিব হে জীবন সুন্দর সংসার হে তিনো লোক হে তুঝ মেঁ তেরি মায়া অপরম্পার হে। Amen.
বৈষ্ণব সদাশিব ভোলানাথের চরণে প্রণাম জানালাম। আসুন এবার আমরা লীলা আস্বাদন করব। আচ্ছা মায়েরা বলুন তো কি লীলা আস্বাদন হবে এখন? রাসলীলা। আচ্ছা মা নিশ্চয়ই জানেন যে এই রাসলীলা হলো ভগবানের গোপন লীলা, জানেন তো? গোপন লীলা রাসলীলা। আচ্ছা মা আপনাদের মনে প্রশ্ন জাগলো না যে এটা যদি ভগবানের গোপন লীলা হয় তাহলে আমরা কেমন করে শুনছি, আমরা জানবো? আপনি বা জানলেন কি করে? আমার কথা যে মা তুমি কি করে জানলেন? এই আসরে কত বছর কীর্তন হচ্ছে বাবা? অনেক বছর। তবু 50 ধরলাম, 60 ধরলাম। আচ্ছা বেশ 60, আমি মিনিমাম 60 বছর ধরলাম। ও মায়েরা 60 বছর রাসলীলা হচ্ছে নিশ্চয়ই, কীর্তন হচ্ছে মানে হচ্ছে? রাসলীলা 60 বছর হয়নি, ক বছর হচ্ছে? 10 বছরই ধরি। তাহলে বলুন তো 10 বছর মানে অনেক। ও মায়েরা চঞ্চল হবেন না, নিজেদের মধ্যে কথা বলাবলি করবেন না, আমাকে বলুন। কিছু প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি চেষ্টা করব, কেমন? আচ্ছা মা বলুন তো 10 বছর ধরে আপনারা রাসলীলা শুনছেন, এই রাসলীলা সর্বপ্রথম কে কাকে শুনিয়েছিলেন? কি বাবা ওটি তো বলতে পারবো না, কে কাকে শুনিয়েছিলেন সর্বপ্রথম? হ্যাঁ, সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শুনিয়েছিলেন। তাহলে সুখদেব গোস্বামী জানলো কেমন করে? কেমন করে জানলো সুখদেব গোস্বামী? একদিন কৈলাসে দেবী পার্বতী ভোলানাথকে ডেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী আমি তো তোমার স্ত্রী, তোমার সহধর্মিনী, বলো তো স্বামী সত্যি কথা বলবে? এই যে স্বামী, এই যে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ কেটে যায়, তুমি তোমার অদুটি নয়ন মোদিত করে ধ্যান করো, তপস্যা করো। ও স্বামী এত ধৈর্য তোমার আসে কোথা থেকে? ভোলানাথ বলছে, ও পার্বতী, এটা হলো আমার ভোলানাথ। ভোলানাথ বলছে, ও পার্বতী আমি তোমাকে বলতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে যে কাহিনীটা শোনাবো তার বিনিময়ে আমি যতক্ষণ শোনাবো ততক্ষণ তোমাকে হু দিয়ে যেতে হবে, বলো রাজি? ভোলানাথ শুরু করেছে, সবাই মন নিয়ে শুনবেন, ভোলানাথ শুরু করেছেন দেবী পার্বতী স্বামীর কোলে মাথাটি রেখে শুয়ে শুয়ে শুনছে আর হু দিচ্ছে। ভোলানাথ বলছে, শোনো পার্বতী, এখানে এত পার্বতী আছে, তুমি পার্বতী চুপ করো, এই পার্বতীদের হুঁটা একটু শুনি, কি খাওয়া দাওয়া হলো, মায়েদের গলার আওয়াজ বেরোচ্ছে কি না? এক ঘন্টা বিরতি দিয়েছে কমিটির দাদা ভাইরা, যাতে মায়েদের গলার আওয়াজের শব্দটা একটু জোর হয় খাওয়া দাওয়া করার জন্য, কি না? তাই না? তাহলে কোথায় গেল? আরেকবার শুরু করছি, শোনো পার্বতী। না পার্বতী নেই, ঘুমিয়ে পড়েছে। এখানে এত পার্বতী আছে, এত পার্বতীর দল একেবারে, জোরে জোরে একটু হু দিতে হবে, না হলে কথা এক হবে না। শোনো পার্বতী, একদিন বৃন্দাবনে, তোমরাও পার্বতী শুনছো, তোমরাও পার্বতী, একদিন বৃন্দাবনে, বাহ বাহ এই তো শুনছেন, বাহ খুব ভালো শুনছেন, ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণ করেছিলেন, কি রূপে? হু রূপে। কি রূপে? পতি রূপে। ভোলানাথ বলছেন ভগবানের রাসলীলা পরিবেশন করছেন, শুনছেন দেবী পার্বতী, মন দিয়ে শুনবেন, কথা নয়, দেবী পার্বতী শুনতে শুনতে
শুনতে শুনতে ও বাবা স্বামীর কোলে মাথা রেখে তো শুনছিল, শুয়ে শুয়ে তো শুনতে শুনতে কখন পার্বতী ঘুমিয়ে পড়েছে ভোলানাথ টের পাই। ভোলানাথের বলা প্রায় শেষ, এমন সময় হঠাৎ পার্বতীর দিকে তাকিয়ে দেখে, পার্বতী তো দেখছি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। তবে তবে এতক্ষণ ধরে কে হু দিচ্ছিল, কার এত বড় দুঃসাহস, কার এত বড় স্পর্ধা, যে নামে আমি সদা সর্বদা মত্ত হয়ে থাকি, যে নাম পার্বতী ছাড়া অন্য কারোর শোনার অধিকার নেই, কে শুনল সেই নাম। প্রধান্বিত হয়ে চারিদিকে তাকিয়ে দেখে দূরে গাছের ডালে বসে আছে একটা সুখ পাখি। সেই সুখ পাখি হু দিচ্ছিল, প্রধান্বিত হয়ে গেলেন ভোলানাথ, সুখ পাখি তোর এত বড় দুঃসাহস, সামান্য পক্ষীকুলে জন্মগ্রহণ করে তুই ভগবানের গোপন লীলা শ্রবণ করেছিস, আমি কিছুতেই তোকে রাখবো না, বাঁচিয়ে রাখবো না, আমি এই মুহূর্তে তোকে হত্যা করে দেব। প্রধান্বিত হয়ে ভোলানাথ হস্তের ত্রিশূলটা ছুঁড়ে দিলে সুখ পাখির দিকে। সুখ পাখি উড়তে উড়তে চলেছে চিৎকার করতে করতে, বাঁচা বাঁচা, রক্ষা করো রক্ষা করো, কি আছো বাঁচা, রক্ষা করো আমায়, শেষ করে দেব, ধ্বংস করে দেব, শেষ করে দেব। ত্রিশূল প্রধান্বিত হয়ে উড়ে চলেছে, বাবা সুখ পাখিটা কি করলো জানেন? সুখ পাখি প্রাণ ভয়ে উড়তে 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 রাত্রিবেলা এক ব্রাহ্মণী ঘরের বারান্দায় হা করে ঘুমাচ্ছিল। সেই সুখ পাখিটা উড়তে 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 ব্রাহ্মণীর মুখ গহ্বর থেকে একেবারে গর্ভাশয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। ত্রিশূল থমকে দাঁড়িয়ে পড়েছে, এই সুখ পাখি তো দেখছি ব্রাহ্মণীর গর্ভাশয়ে গিয়ে আশ্রয় নিয়েছে, আমি যদি এই সুখ পাখিকে হত্যা করতে যাই তার আগে হত্যা করতে হবে এই নিরপরাধী ব্রাহ্মণীকে, না না তাহলে আমি পাপী হয়ে যাব, আমি ব্রহ্ম পাপে লিপ্ত হয়ে যাব, তাই সুখ পাখি আমি তোকে ছেড়ে দিলাম। ও মায়েরা, সেই সুখ পাখি মায়ের গর্ভে কতদিন ছিলেন? আমরা যেমন দশম মাসের দশ দিন থাকি মাতৃগর্ভে, কিন্তু সুখ পাখি এক মাস দু মাস দশ মাস বারো মাস নয়, একেবারে আঠেরো বছর, আঠেরো বছর ছিলেন মাতৃগর্ভে, দাড়ি হয়ে গেছে, গোঁপ হয়েছে। সেই সুখ পাখি এবার জন্ম নিলেন মায়ের কোলে আঠেরো বছর পর, নাম হলো তার ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী। এই সেই সুখদেব গোস্বামী শোনালেন রাজা পরীক্ষিতকে ভগবানের গোপন লীলা। আচ্ছা মায়েরা, আচ্ছা বাবা, বলুন তো এত লোক থাকতে রাজা পরীক্ষিতকে কেন শোনালেন? আর কি কেউ ছিল না? নিশ্চয়ই কারণ আছে, কারণটা কি? একদিন রাজা পরীক্ষিত, আগে পরিচয়টা হয়ে যাক, বলুন তো মায়েরা রাজা পরীক্ষিত কে ছিলেন? অর্জুনের নাতি, অর্জুনের পুত্রের নাম হলো অভিমন্যু, অভিমন্যুর পুত্রের নাম হলো রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একদিন বনে মৃগয়া করতে গেছে বাবা, বনে মৃগয়া করতে গিয়ে অতি তৃষ্ণায় কাতর হয়ে সারা বন খুঁজে বেড়ালেন, কোথাও তৃষ্ণা নিবারণের জন্য এতটুকু জল পেলেন না। অবশেষে ঘুরতে ঘুরতে দেখতে পেলেন বনমধ্যে একটা মুনি ধ্যানস্থ অবস্থায় বসে আছে। রাজা পরীক্ষিত ছুটে গিয়ে নিজের তৃষ্ণার কথা সেই মুনিকে জানালেন, কিন্তু সেই মুনি রাজা পরীক্ষিতের বাহ্যিক আত্মনাদ তার কর্ণগোচর হলো না, তাই তিনি ধ্যানও ভঙ্গ করলেন না। কিন্তু রাজা পরীক্ষিত অহংকারের বশীভূত হয়ে, রাজা পরীক্ষিত ক্রোধের বশীভূত হয়ে, আমি হলাম এই রাজ্যের রাজা, সামান্য একটা মুনি, এর এত বড় দুঃসাহস যে আমার কথাকে অবজ্ঞা করে, ক্রোধে জর্জরিত হয়ে, ক্রোধের আগুনে
রাধা পরীক্ষিত দূরে পড়ে থাকা একটি মৃত সর্প নিয়ে তার তীরের অগ্রভাগে করে তুলে সেই মুনির গলায় জড়িয়ে দিলেন, দিয়ে তিনি চলে গেলেন। এই মুনিকে শমিক মুনি, মায়েরা মনে রাখতে হবে। আজকে এবছর আমি রাসলীলা করতে এসেছি, আগামী বছর অন্য কীর্তন নিয়ে আসবে, তখন আপনাদের প্রশ্ন করবে, আপনারা যদি না বলতে পারেন তাহলে সব কিছু তো বৃথা হয়ে গেল, তাই না? তার জন্য মন দিয়ে শুনতে হবে। তাহলে এই মুনির নাম কি? শমিক মুনি। শমিক মুনি বসে বসে ধ্যান করছে, গলায় জড়ানো আছে মৃত সর্প। এমন সময় কোথা হতে তার ছোট্ট ছেলে, তার নাম হলো সিংহী, সিংহী এসে দেখছে পিতা বসে ধ্যান করছে। যখনই পিতার দিকে তাকিয়েছে, পিতার দিকে তাকিয়ে চমকে উঠল, আমার পিতার গলায় মৃত সর্প জড়ানো, কার এত বড় দুঃসাহস যে আমার পিতার গলায় মৃত সর্প জড়ায়? আমি এখনই তাকে অভিশাপ দেব। কমণ্ডলী থেকে এক গন্ডুষ জল নিয়ে চিৎকার করে ছোট্ট সিংহী বলে উঠল, আমার পিতার গলায় আজকে যে মৃত সর্প জড়িয়েছে, আজ থেকে ঠিক সাত দিনের মধ্যে সর্পরাজ তক্ষকের দংশনে তার মৃত্যু হবে, হবে, হবে। ধ্যান ভঙ্গ হয়ে গেল মনি বলে, এ তুই কি করলি বাবা, নিজের অজান্তে তুই কাকে অভিশাপ দিয়েছিস জানিস? তিনি হলেন এই রাজ্যের রাজা। চল চল আমার সঙ্গে মহারাজ পরীক্ষিতের দরবারে। ছোট্ট পুত্রের হাত ধরে মহারাজ পরীক্ষিতের দরবারে উপস্থিত। মহারাজ পরীক্ষিতে, মহারাজ পরীক্ষিতে, জয় হো, রাজন আমার পুত্র বড় অপরাধ করে ফেলেছে, নিজের অজান্তে আপনাকে অভিশাপ দিয়েছে যে আজকে আমার গলায় যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, আজ থেকে সাত দিনের মধ্যে সর্পরাজ তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। আপনি আমার পুত্রকে ক্ষমা করে দিন রাজন। রাজা পরীক্ষিতের ধ্যান ভেঙেছে বাবা, অহংকার কেটে গেছে। রাজা পরীক্ষিত বলছে, মুনিব আপনার পুত্র কোনো অপরাধ করেনি, অপরাধ যদি কেউ করে থাকে সেটা হলাম আমি, আমি ব্রহ্ম পাপী, আমি ব্রহ্ম অভিশাপে লিপ্ত। আপনি আমায় বলে দিন মুনিবর, আজ থেকে মাত্র সাত দিন যে আমার পরমায়ু, এই সাত দিনে আমার করণীয় কি হবে? সঙ্গে সঙ্গে মুনিবর বললেন, আর দেরি করবেন না রাজন, চলে যান নদীর তীর ধরে, এক ব্রহ্মজ্ঞানী বসে আছে, তার মুখ থেকে হরিনাম শ্রবণ করলে তবেই আপনার আত্মার শান্তি হবে, আপনি মুক্তি পাবেন। দেরি না করে রাজকার্য রাজবেশ পরিত্যাগ করে রাজা পরীক্ষিত চলেছে বনে, আহা নদীর তীর ধরে একাকী। পথে যেতে যেতে হঠাৎ দেখলেন এক সাধু বাবা, এক মুনি ধ্যানাস্থ অবস্থায় বসে আছে, কিন্তু তার অঙ্গে এতটুকু বস্ত্র নাই, বিবস্ত্র অবস্থায় নগ্ন অবস্থায় বসে আছে এক মুনি। মনে মনে চিন্তা করলেন, কে এই মুনি আমি তো জানি না। কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কত রমণীগণ নদী থেকে জল নিয়ে যাচ্ছে আসছে, নানাভাবে অপমান করছে, বিদ্রুপ করছে, কিন্তু মুনি কারোর কথায় ক্রোধান্বিত হচ্ছেন না। রাজা পরীক্ষিত চিন্তা করলেন, ইনি হতে পারে একমাত্র ব্রহ্মজ্ঞানী। তাই আর দেরি না করে রাজা পরীক্ষিত ছুটে গিয়ে আছড়ে পড়লেন সেই মুনি যার নাম হল ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী। আমার গুরু, আমার গুরু, গুরু, গুরু দেখি একটি রাজন, আপনি আমার কাছে আমার চরণে কি হয়েছে আমাকে বলুন গুরুদেব। গুরুদেব আমি জানি আপনি হলেন একমাত্র ব্রহ্মজ্ঞানী। আচ্ছা আচ্ছা গুরুদেব, আপনি বলতে পারেন আমার এখন করণীয় কি?
আপনি বলে দিন আমি কি করব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজা পরীক্ষিত জানতে পেরেছিল যে আজ থেকে মাত্র 7 দিন তার পরমায়, তাই সে গুরুদেবের চরণকে আশ্রয় করেছিল। আচ্ছা মায়েরা বলুন তো, আমরা এখানে যারা যারা আছি বাবারা মায়েরা, আপনারা বা আমরা কে জানি আমাদের পরমায়ু কতক্ষণ? কে জানেন, কেউ বলতে পারবেন যে আমাদের নিজেদের পরমায়ু ঠিক কতটুকু কতক্ষণ? আমরা কেউ জানি না। তাই বলছি মায়েরা, সময় গেলে সাধন হবে না। যদি মনে করেন, এমন অনেকে আছেন মা, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার দিকে একটু বেশি বেশি হয়, রাসলীলা হচ্ছে, হ্যাঁ গো অত কথা হবে কেন, একটু নাচ হবে না, একটু ভালো ভালো গান হবে, আজকে রাতে ঘুমের ছুটি, তাদের মা রাসলীলা শোনা অত মুখের কথা নয়, রাসলীলা পরিবেশন করা অত মুখের কথা নয়। কমিটির দাদা ভাইরা আমাকে যদি বলে, দিদি ভাই আমাদের এখানে রাস হবে মানে শুধু নাচ হবে আর গান হবে, আমি বলবো ক্ষমা করবেন দাদা ভাই, 2000 টাকা আমার থেকে নিয়ে যান, আমি যাব না, কারণ আমি তো মহাপাপী হতে পারবো না। একটা নিয়ম আছে, নিয়ম কানুন আছে, আমি সেই নিয়মের বাইরে যেতে পারবো না। মা গো, রাজা পরীক্ষিত জানতে পেরেছিলেন তার 7 দিন পরমায়ু আমরা কেউ জানি না। আসুন সুখদেব গোস্বামী কি বললো দেখা যাক, শুনুন রাজন, আমাকে ঘিরে যে অজস্র ঋষি বালক বসে আছে, এরা বসে বসে যা করছে আপনাকেও এদের সঙ্গে তাই করতে হবে। কি করতে হবে বাবা? আপনারা যেটা করছেন আর আমি যেটা করছি, আচ্ছা আপনারা এখন কি করছেন? শ্রবণ করছেন। আমি কি করছি? কীর্তন গাইছি বা কীর্তন করছি। নববিধা ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় মায়েরা। নববিধা ভক্তি কি কি? নববিধা ভক্তি শ্রবণং, আঙুলের গাঁট বলুন মায়েরা, শ্রবণং, কীর্তনং, স্মরণং, বন্দনং, অর্চনং, দাস্যং, সখ্যং, পাদ সেবনং, আত্মনিবেদন। বাবা এই নবভক্তির, নববিধা ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়, কিন্তু শাস্ত্রে লেখা আছে এই নববিধা ভক্তির মধ্যে খুব সহজ দুটি ভক্তি আছে যার দ্বারা ভগবানকে পাওয়া যায়। সে দুটি কি কি? যেটা আপনারা করছেন, যেটা আমি করছি, শ্রবণ কীর্তন আত্মনিবেদন। তৃতীয় প্রহরে দাস্য প্রেমের লীলা,
লীলা আর সর্বশেষ প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরে কি শোনালেন, যে লীলাটি শোনালেন তার আগে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, শোনো রাজা পরীক্ষিত, হতে পারো তুমি এই রাজ্যের রাজা, এই মুহূর্তে তোমাকে আমি যে লীলাটি শোনাবো সেটা হলো ভগবানের গোপন লীলা। এই লীলা চলাকালীন তোমার মনে যদি বিন্দু মাত্র কাম বীজ বপন হয় তাহলে তোমার এই সাত দিনের হরিনাম শ্রবণ করা সব কিন্তু বিফল হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যারা যারা উপস্থিত আছেন আমি সবার চরণ ধরে মিনতি করছি, যতক্ষণ এই রাসলীলা হবে চলবে আপনাদেরও কারো মনে যেন বিন্দুমাত্র কামবীজ বপন না হয়। তাহলে বাবা আপনাদের এই ষাট বছরের হরিনাম শোনা সব কিন্তু বিফল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি সমস্ত দাদা ভাইদের কাছে, দিদি ভাইদের কাছে, মায়েদের কাছে, বাবাদের কাছে অনুরোধ রাখলাম, দয়া করে কারো মনে বিন্দু মাত্র কাম বীজ বপন হতে দেবেন না। ভগবান যখন রাসলীলা করেছিলেন সর্বপ্রথম, ভগবানের বয়স কত ছিল বাবা? কত ছিল? সাত বছর। সাত বছর ব্রজগোপীদের বয়স কত ছিল? কারো চার, কারো পাঁচ, কারো ছয়, কারো সাত। তাই সবাইকে বলছি মন দিয়ে আস্বাদন করুন, দয়া করে যেন কামবীজ বপন না হয়। এখন আমরা প্রবেশ করবো কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। কি আস্বাদন হবে অপ্রাকৃত বৃন্দাবনের, অপ্রাকৃত মধুর প্রেমের লীলা, ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের গোপন লীলা, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা। ধ্বনি মায়েরা ধ্বনি, মধুরম মধুরম রাস মধুরম, 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 মধুরম রাত্রিবেলা, আর এমন সময় মা গোবাক্য অর্থাৎ
গোবিন্দের মুখমণ্ডলে এসে পড়েছে, আর তারা যেন গোবিন্দকে প্রণাম জানিয়ে বলছে, হে গোবিন্দ, আর অমন করে মায়ের কোলে শয়নে থেকো না, আর অমন করে ঘুমায়ে থেকো না প্রভু, এবার যে তোমার জাগার সময় হলো, জাগো তুমি সারা।